পদার্থবিজ্ঞান দুই অধ্যায় তেরো শিরোনাম তেজিস্ক পদার্থসমূহ খুব সাবধানে ব্যবহার করতে হয় এক নম্বর কোয়েশনে দেখো তোমরা প্রকৃতিতে কিছু ভারী পরমাণু আছে যাদের নিউক্লিয়াস আপনার হতে শত শ্রুতভাবে শক্তি বিকরণের মাধ্যমে ভেঙে গিয়ে নতুন নিউক্লিয়াসে রূপান্তরিত হয় একক সমূহ দেখো তোমরা এক বেকেরেল ওয়ান ডি কে পার সেকেন্ড এক খুরি থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টোয়েন্টি পুওয়ার মাইনাস দি পাওয়ার ডি কে পার সেকেন্ড এবার তেজস্ক্রিয়তার কিছু উদাহরণটা আছে ইউরোনিয়াম থোরিনিয়াম পোলিয়াম রেডিয়াম অ্যাক্টিনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা এইট্টি এর বেশি কেবল সেই সেই সকল মৌলও তেজস্ক্রিয় হতে পারে ব্যতিক্রম কার্বন এবার দেখো তেজস্ক পদার্থ থেকে যে আলফাবিটা গামা তিন ধরনের রশি নির্গত হয় সেটার একটা চিত্র আঁকা হয়েছে সেটা করছিলো এই পরীক্ষাটা করছিল মাদামকুড়ি আলফারসি বৈশিষ্ট্য সমূহ বলা হয়েছে অর্থাৎ আলফারসির যে ধর্ম সেগুলো বলা হয়েছে বিটারসির ধর্ম বলা হয়েছে এবার যে বিটা কণা হলো দ্রুতগামী একটা ইলেকট্রন অর্থাৎ বিটারসি বা বিটা কণা ঋণাত্মক যুক্ত গামারসি ধর্ম গামারসি আদার নিরপেক্ষ মানে চার্চ নিরপেক্ষ এর ভর নেই এর গতিবেগ আলোর বেগের সমান চিত্র দেখো প্রথম ডট চিহ্নটা আলফা পরেরটা একটা বিটা পরেরটা একটা গামা প্রথমে দেওয়া হচ্ছে এক মানুষের হাত তার মানে অ্যালুমিনিয়াম তারপর হলো লেট তেজস্ক্রিয়তার তার ব্যবহার বলা হয়েছে পারমাণবিক ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বিশেষ করে উন্নত বীজ তৈরির গবেষণায় তেজস্ক্রিয়তা সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে গরীর কাটা ও নম্বর অন্ধকারে জ্বলজ্বল করে সেই ক্ষেত্রেও তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয় তেজস্ক্রিয়তার ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে বলা হয়েছে এখানে বিস্তারিত धन्यवाद सबा के